السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم समस्त प्रशंसा अल्लाह तबारक व तआला के जन्नो जिनी अतिशय मेहरबान खुबी दयालु 24 इस्लामिक दुनियार सदस्यगण सकल के आमार तरफ थेके आंतरिक सालाम शुभेच्छा व अभिनंदन जानाई आशा करी आल्लाहर विशेष दया व रहमते आपनारा सकलेई भालो आछेन। सम्मानीय सदस्यगण आज के आमी आपनादेर साथे ए विषय निये आलोचना करते चलेछि जे एकजन महिला বাড়ির কোন কাজ করলে কতটা নেকি পেয়ে থাকেন বা কী কাজ করলে কী নেকি পেয়ে থাকেন। তো চলুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। তো সম্মানীয় সদস্যগণ আমরা এই ব্যাপারে সকলেই অবগত আছি যে একজন মহিলার জীবন কেমন হয়ে থাকে, বাপের বাড়ি তারপর শ্বশুর বাড়ি, একজন পুরুষ থেকেই তার জীবন শুরু, একজন পুরুষের উপরেই তার জীবনটি শেষ হয়ে যায়। তো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। তিনারা বাড়িতে থাকবেন, বাড়িতে থেকে বাড়ির যে সমস্ত কাজগুলো করবেন তো ওইসব কাজ করার বিনিময়ে আল্লাহ তাআলা যাদেরকে বড় বড় কাজ করলে যে বড় বড় নেকি দিয়ে থাকেন সে সমস্ত নেকিগুলো ওনাদেরকেও দিয়ে থাকেন, সেসব মহিলাদেরকেও দিয়ে থাকেন যিনারা বাড়িতে থেকে বাড়ির কাজ করেন। তো শুনে নেন সে সমস্ত কাজগুলো, যে সমস্ত কাজ করলে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহাড় পাহাড় সমতুল্য নেকি ওনাদেরকে দিয়ে থাকেন। এক নম্বর, যখন কোনো মহিলা পেটে সন্তান ধারণ করেন, যখন কোনো মহিলার পেটে সন্তান এসে যায় তো পেটে সন্তান থাকার পরে আমরা সকলে জানি যে পেটে সন্তান থাকলে মহিলাদেরকে কতই না ত্যাগ স্বীকার করতে হয়, কতই না কষ্ট সহ্য করতে হয়। যখন পেটে সন্তান থাকে তিনারা তখন নিজের ইচ্ছা মতো খেতে পারেন না, তিনারা তখন ইচ্ছা মতো কাপড় পরতে পারেন না, তিনারা তখন ইচ্ছা মতো এখানে ওখানে যেখানে খুশি যেতে পারেন না, তিনাদেরকে এটা করা চলবে না, এটা করতে বাধা রয়েছে, তিনারা ঠিকভাবে বসতে পারেন না, ঠিকভাবে খেতে পারেন না, ঠিকভাবে ঘুমাতেও পারেন না। আর যখন সন্তান পেটে লাথি মারে তখন তিনারা যে কষ্টটা সহ্য করে সেটা বলার নয়। তো সম্মানীয় সদস্যগণ যখন কোনো মহিলা পেটে সন্তান ধারণ করেন এবং এই কষ্টের দিক দিয়ে যখন ওনারা পার হয়ে যান তখন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এই কষ্টের বিনিময়ে কী দিয়ে থাকেন জানেন? একটা মকবুল হজের সওয়াব দান করে থাকেন। হ্যাঁ, হজ তো অনেকেই করে কিন্তু কার কবুল হয় সে আল্লাহ ভালো জানেন, কিন্তু ওইসব মহিলাদেরকে আল্লাহ তাআলা একটা কবুল হজ, যে হজগুলো কবুল হয়ে যায় সেরকম ধরনের একটা কবুল হজ করার সমতুল্য সওয়াব দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। তারপর দু নম্বর হচ্ছে যখন কোনো মহিলা প্রসব বেদনা সহ্য করেন, সে যে বেদনা, সে যে যন্ত্রণা, সে যে কষ্ট সেটা বলার মতো নয়, সে যিনারা এই প্রসব বেদনা সহ্য করেন তিনারাই জানেন যে কতটা কষ্ট হয়ে থাকে। যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, যখন সন্তান দুনিয়ার আলো দেখে একটা মায়ের যে কতটা কষ্ট হয় সে মাই জানেন, সে মহিলাটি জানেন যে তার কষ্ট কতটা। সে কষ্টের বিনিময়ে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কী দিয়ে থাকেন জানেন? একজন মানুষ 70 বছর সারা রাত জেগে নফল নামাজ পড়ল এবং 70 বছর সারা দিন রোজা রাখলো, 70 বছর মুসলসল অর্থাৎ কন্টিনিউ নেকি করেই যাচ্ছে। একটা মানুষ 70 বছর নেকি করলে যা সওয়াব পায়, সারা রাত নামাজ পড়ে এবং সারা দিন রোজা রাখে, এরকম ধরনের ইবাদত 70 বছর করলে যা সওয়াব পায় আমার আল্লাহ। একজন মহিলা যখন প্রসব বেদনা সহ্য করেন, করার পরে সন্তানকে পৃথিবীর আলো দেখান, তখন সেই মহিলাকে এই 70 বছর ইবাদত করার সমতুল্য সওয়াব দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। 3 নম্বর, শুনে রেখে দেন, যখন কোনো মহিলা তার সন্তান অসুস্থ হয়ে যাওয়ার কারণে রাত্রে কষ্ট পায়, অর্থাৎ একজন মহিলার সন্তান, একজন মায়ের সন্তান যখন অসুস্থ হয়ে পড়েন এবং সে রাত্রে যখন কষ্ট পায় আর সেই কষ্টটা দেখে একজন মা কি ঘুমোতে পারে? না, ঘুমোতে পারে না। একজন মায়ের ঘুম হারাম হয়ে যায়, একজন মা বিছানাতে ছটফট করতে থাকেন, একজন মা বিছানায় শুয়ে শুয়ে কষ্ট পেতে থাকেন, কেননা তার সন্তান অসুস্থ, তার সন্তান ঘুমোতে পারছে না, তার সন্তান খেতে পারছে না। তার সন্তানের কষ্ট হওয়ার কারণে সে মাটিও কিন্তু সারা রাত কষ্ট পেয়েছে, সারা রাত ঘুমোতে পারে না। তো সেসব মহিলা যারা সন্তানের জন্য রাত্রে কষ্ট পায়, রাত জাগরণ করে রাত্রে ঘুমোতে পারে না, তাদেরকে আমার মহান আল্লাহ তাআলা কী দেন জানেন? তো সেসব মায়েদের বিগত জীবনের সমস্ত সাগিরা গুনাকে আল্লাহ তাআলা মাফ করে দেন এবং 12 বছর নফল ইবাদত করার সমতুল্য সওয়াব দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধুরা, এতটা সওয়াব আল্লাহ তাআলা সেসব মায়েদেরকে, সেসব মহিলাদেরকে দিয়ে থাকেন। 4 নম্বর, যখন কোনো মহিলা বাড়িতে, সে শ্বশুর বাড়ি হোক বা নিজের বাড়ি হোক,
যখন সে ঘর বাড়িতে ঝাড়ু লাগায় তখন যদি কোনো মহিলা এই কালিমাতগুলোকে পাঠ করে নিতে পারে তাহলে তার আমল নামায় বিরাট একটা নেকির পরিমাণের নেকি লিখে দেওয়া হবে। তো সেই কালিমাতগুলো হচ্ছে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, বা এটাও পড়তে পারেন কালিমা তাইয়িবা যেটা আমাদের প্রথম কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তিনটি কালিমাত বা এই কালিমা তাইয়িবা যেটা আমাদের প্রথম কালিমা, এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি ঝাড়ু দেওয়ার সময় কোনো মহিলা পাঠ করেন তাহলে তার আমল নামায় এই পৃথিবীর মধ্যে যে আল্লাহ তাআলার প্রথম ঘর নির্মাণ করা হয়েছিল, আল্লাহ তাআলা নির্মাণ করেছিলেন সেটি হচ্ছে কাবা ঘর, কাবা শরীফ। সেই কাবা শরীফ ঝাড়ু দিলে যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াব আল্লাহ তাআলা সেই মহিলাদের আমল নামায় লিখে দেন যেসব মহিলারা ঘর বাড়ি ঝাড়ু দেওয়ার সময় ওই কালিমাতগুলোকে পাঠ করে নেন। নাম্বার পাঁচ, একজন মহিলার কাছে একজন স্বামী কিন্তু নেকির খাজানা বলতে গেলে চলে, কেননা বিভিন্ন হাদিস দ্বারা আমরা অনেক কিছু শুনে থাকি যে স্বামীর সেবা যত্ন করলে কী পাওয়া যায়, স্বামী স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকলে কী পাওয়া যায়, এরকম ধরনের বিভিন্ন হাদিস আমরা শুনে থাকি। কিন্তু আজকে আপনাদেরকে বলবো যখন কোনো মহিলা তার স্বামী বলার আগেই সে মহিলা তার স্বামীর খিদমত করে দেন, তার স্বামীর সেবা যত্ন করে নেন, তো সেই মহিলাকে কী দেওয়া হয় জানেন? তো সেই মহিলার আমল নামাই সাত তোলা সোনা, অর্থাৎ সাত ভরি সোনা আল্লাহর রাস্তায় সাদকাহ করার সমতুল্য সব সেই মহিলার আমল নামাই লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো সম্মানীয় সদস্যগণ, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর এই ভিডিওটিকে বেশি থেকে বেশি নিজের বন্ধুদের সাথে নিজের পরিবারের সাথে শেয়ার করবেন, ও আমার চ্যানেল যদি নতুন এসে থাকেন তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। চলুন পরে আবার কোনো একটি ইসলামিক ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।